হ্যালো বন্ধুরা, চলছে ভারতের চন্দ্রযান অভিযান। আর এই চন্দ্রযান অভিযানের নাম হচ্ছে চন্দ্রযান 3। এটা নিয়ে নতুন কিছু বলার কথা নয়, এটা সবাই জানেন। কিন্তু বন্ধুরা, এই চন্দ্রযান অভিযান চলাকালীন রাশিয়ার রসকাস স্পেস মানে রাশিয়ার মহাকাশ গবেষণার যে কেন্দ্র সংস্থা আছে, তাদের তরফ থেকে এমন একটা খবর সামনে বেরিয়ে এসেছে যেটা শোনার পর পুরো ভারতবাসীর চোখের ঘুম শেষ হয়ে গেল। তো কিসের খবর সেটা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভারতের চন্দ্রযান অভিযান চলাকালীন 11 আগস্ট চন্দ্রযান অভিযানের নামতে চলেছে রাশিয়া, এবং তাদের ল্যান্ডার নামাবে চাঁদের দক্ষিণ মেরুতে। প্রবন্ধ চিন্তার বিষয়টা কিন্তু এখানে। তো বন্ধুরা, স্ক্রিনে যে রকেটটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে লুনার 25। এটাকে ফ্রাইডে আগস্টের 11 তারিখ 2023 ভারতের সময় অনুযায়ী 4:40 এটাকে লঞ্চ করা হবে। বন্ধুরা, চিন্তার বাজ হলো এখানে। তার আগে আপনারা ল্যান্ডারের ছবিটা একবার দেখে নিন। ল্যান্ডারটা ভারতের ল্যান্ডারের মতো দেখতে হলো। ভারতের ল্যান্ডার বিক্রমটা কাজ করবে 14 দিন মাত্র। আর এই যে ল্যান্ডারটা রাশিয়া লঞ্চ করছে তার নাম হচ্ছে লুনা 25। এটা কাজ করবে চাঁদের মাটিতে 1 বছর পর্যন্ত। চাঁদের মাটিতে কোথায় নামবে দেখুন এই ছবিটা চাঁদের দক্ষিণ মেরুতে এরো দিয়ে দেখানো হয়েছে। বন্ধুরা, নিশ্চিত থাকতে পারছি না, তার কারণ হলো ভারতের ইসরো 40 দিন ধরে চাঁদে পৌঁছাতে সময় নেয়, কিন্তু সেখানে রাশিয়া বলুন, নাসা বলুন, চীন বলুন, মাত্র 3 থেকে 4 দিনে পৌঁছায়। 11 আগস্ট যদি রাশিয়া লঞ্চ করে তাহলে 15 তারিখের মধ্যে চাঁদে পৌঁছে যাবে। সেই সময় ভারতের চন্দ্রযান 3 কিন্তু চাঁদের কোনো না কোনো কক্ষপথে ঘুরতে থাকবে। তারা যদি 2-3 দিনের মধ্যে চাঁদে তাদের ল্যান্ডার নামিয়ে দেয় তাহলে কিন্তু পৃথিবীর প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরুতে যে ল্যান্ডার নামানো যে সৌভাগ্য ভারতের হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর থাকবে না, ভারত হয়ে যাবে দ্বিতীয়। তো এমনিতে যদি চাঁদের মাটিতে ল্যান্ডার নামানোর কথা আসে তাহলে ভারত চতুর্থ দেশ হয়ে থাকবে। তার কারণ হলো রাশিয়া অলরেডি চাঁদের মাটিতে নামিয়েছে, তারা দ্বিতীয় দেশ হিসেবে এই দক্ষতা অর্জন করে রেখেছে। তৃতীয় দেশ হলো চাইনা, আর চতুর্থ দেশ হবে ভারত। ভারত নিশ্চয় সফল হবে, কিন্তু দক্ষিণ মেরুতে নামানোর যে রেকর্ডটা সেই রেকর্ডটা কিন্তু ভারতের কাছে আর থাকছে না। এখানে একটা কথা উঠে আসছে, সেটা হলো যে রাশিয়া কিন্তু তাদের রোড ম্যাপ এখনো জানায়নি যে তারা কি 4 দিনের মধ্যে চাঁদের মাটিতে পৌঁছাবে, মানে চাঁদের কক্ষপথে গিয়ে পৌঁছাবে, নাকি ভারতের মতন শিলিং ফোর্ট পদ্ধতিতে 40 দিন ধরে যাবে। তবে যতদূর জানা যাচ্ছে রাশিয়া কিন্তু শিলিং শট পদ্ধতি অবলম্বন করবে না, তারা 4 দিনে পৌঁছবে। যেটা জানা যাচ্ছে তাদের যে ল্যান্ডিং এর জেটটা সেটা কিন্তু তারা রিপিল করেন। এখানে ভারতের একটা আশার আলো দেখতে পাচ্ছি। আশা করব তারা চাঁদে আগে পৌঁছে যায়, চাঁদের কক্ষপথে গিয়ে তারা ঘুরতে থাকুক, ল্যান্ডিং পেজে যদি তারা ভারতকে আগে করতে দেয় তাহলে ভারত অন্তত প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে ল্যান্ডার নামানোর সেই স্বীকৃতিটা অর্জন করতে পারো। তো এটা হলো চিন্তার বিষয়। আমি এই বিষয়ে খবর রাখছি, দেখা যাক কোন রুট তারা ব্যবহার করে। আমার মতে তারা 4 দিনে ছাদে গিয়ে পৌঁছবে, তারা ভারতের মতন ফিলিং পদ্ধতি অবলম্বন করবেন। শিলিং শট মানে ভারত যেমন পৃথিবীর চারদিকে ঘুরে তারপরে ছাদে যাচ্ছে, তাদের সাইড থেকে ঘুরে ছাদের কাছে ঘুরবে তারপর আবার ছাদে পৌঁছাবে, সেই পদ্ধতিতে অবলম্বন করবে না, 40 দিন ধরে যাবে না, তারা ডাইরেক্টলি 4 দিনে পৌঁছে যাবে। তবে যাই হোক, প্রথম হোক দ্বিতীয় হোক, চন্দ্রযান মিশনটা যেন সফল হয়। কারণ হলো দেখুন, যেটুকু বাজেট দেয় সেইটুকুর তুলনায় হিটস অফ সারা ভারতবর্ষে অনেক বেশি রিটার্নস ফেরত দিয়েছে। তাদের যদি সেরকম বাজেট দেওয়া হতো না তাইলে ডাইরেক্ট ভারতও 4 দিনেই চাঁদে চলে যেত। ভারতের 40 দিন সময় লাগবে শুধুমাত্র বাজেটের অভাবে, রাশিয়ার মতো ভারতও গিয়ে পৌঁছত। শুধু বাজেটের অভাবে ভারত 40 দিনে সময় নিচ্ছে। তো বন্ধুরা, রাশিয়ার লুনা 25 যানটা কবে চাঁদে ল্যান্ড করছে এই বিষয়ে কোনো যদি আপডেট বের হয় আমি নিশ্চয়ই আপনাদের জানাচ্ছি নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।